আচ্ছা, আমরা আজকে আজকে পড়বো হচ্ছে পাঠ 6 থেকে সারফুল আমালি, শ্রমের মর্যাদা। দেখো, মানুষ জীবন ধারণের জন্য যেসব কাজ করে তাকে কি বলে? শ্রম বলে। মানুষ তার নিজের বেঁচে থাকার, অপরের কল্যাণের এবং সৃষ্টিজীবীর উপকারের জন্য যে কাজ করে তাই শ্রম। মানুষের উন্নতির চাবিকাঠি হচ্ছে শ্রম। সে যে জাতি যত পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত। তোমরা শ্রমের মর্যাদা নামে যদি কোনো হচ্ছে রচনা পড়ে থাকো, তো এসব কিন্তু আগেই পড়ে আসছো, তাই না? শ্রমের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, ফাইজা কুজিয়াতি সলাতু, যখন নামাজ আদায় করা হবে, ফাংতাশিরু ফিল আর, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। শ্রমের মর্যাদা, ইসলামী শ্রমের মর্যাদা অনেক। শ্রম দ্বারা অর্জিত খাদ্যকে ইসলাম উৎকৃষ্ট খাদ্য হিসেবে আখ্যা দিয়েছেন এবং জীবিকা অন্বেষণকে ইবাদত হিসেবে ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পর হালাল রুজি উপার্জন করা একটি ফরজ ইবাদত। মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক সম্পদ রেখেছেন। এ সম্পদগুলো সংগ্রহ করতে হলে প্রয়োজন হচ্ছে শ্রমের। শ্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিগতভাবে দান করেছেন। এগুলো হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, মস্তিষ্ক। এগুলোকে কাজে লাগাতে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তিনি তো তোমাদের জন্য ভূমি সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা দিক দিগন্ত বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে তোমরা কি করো? আহার করো। কত অধ্যায়? বুঝি নাই কি বলতেছ। কত অধ্যায়? এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা নম্বর 90। দেখো, আখলাক। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমকে ভালোবাসতেন। তিনি নিজেও শ্রমে অভ্যস্ত ছিলেন। তিনি শিশু বয়সে মেষ চড়াতেন, বকরি চড়াতেন, বড় হয়ে ব্যবসা পরিচালনা করতেন। হিজরতের পর মদিনা জীবনে বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেছেন। খন্দকের যুদ্ধে তিনি পরিখা খননে সক্রিয় ছিলেন। পরিখা বলতে কি বুঝো? বুঝো তো নাকি? পরিখা চেনো? পরীক্ষার শাব্দিক অর্থ পড়ো নাই কোথাও? পরীক্ষার তো হচ্ছে গর্ত। পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। শ্রমিকের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমজীবী আল্লাহ তাআলার বন্ধু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর নেই। আল্লাহর নবী দাউদ আলাইহিসাল্লাম নিজের হাতে কাজ করে খেতেন। প্রনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে জাতা গুড়াতেন, আর এই জন্য তার হাতে জাতা গুড়ানোর দাগ পড়ে গিয়েছিল। এমনিভাবে তিনি নিজেই পানির মশক বয়ে আনতেন, এতে তার বুকে দড়ির দাগ পড়েছিল। ঘরের সকল কাজ তিনি নিজে করতেন। অথচ তিনি কি ছিলেন? দুজাহানের সর্দার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়, হচ্ছে সবচেয়ে আদরের কন্যা ছিলেন। সাহাবীগণ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে কোন উপার্জন উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, মানুষের নিজ হাতের কাজের বিনিময় এবং সৎ ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফা হচ্ছে সবচেয়ে উত্তম। সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সাহাবীগণ জীবিকার জন্য পরিশ্রম করতে লজ্জাবোধ করতেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শ্রমজীবীদের প্রশংসায় বলেন, এমন বহু লোক আছে যারা জমিনের দিকে ভ্রমণ করে এবং আল্লাহ তাআলার অনুগ্রহ খুঁজে বেড়ায়। ইসলামী শ্রমিকের মজুরির সাথে সাথে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজুরের মানে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার কি করবে? মজুরি আদায় করে দেবে।
এবং হচ্ছে শ্রমিকদেরকে কিন্তু সম্মান করতে হবে। ওরা যে হচ্ছে কাজ করে বিদায়কে যে আমরা অসম্মান করব, ওদের সাথে বাজে ব্যবহার করব, এটা কিন্তু করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমজীবী আল্লাহ তাআলার বন্ধু। আর শ্রম করতে, পরিশ্রম করতে আল্লাহ তাআলাই হচ্ছে সূরা জুমায় বলেছেন, ফাইজা কুজিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তো যখন হচ্ছে নামাজ কায়েম করা হবে, তোমরা কী করো, জমিনে ছড়িয়ে পড়ো এবং হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। তো এই হলো শ্রমের মর্যাদা। মানে আর হচ্ছে বিশেষ করে সবচেয়ে উত্তম হচ্ছে নিজ হাতে পরিশ্রম করে যে উপার্জিত লাভ পাবা, যায় যেটা উপার্জন করবা, নিজ হাতে পরিশ্রম করে যা করবা সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তো সবাই বাসার কাজ করো তো, নাকি আব্বা আম্মুকে হেল্প করো না? সবাই করো। ঘরের কাজ যেমন হচ্ছে তোমার নিজের বিছানা গোছানো, টেবিল গোছানো বা এই খাতা ব্যাগ, এগুলো করো তো নাকি? আনিকা মনি করে না? না, আচ্ছা তো হচ্ছে করবা। এগুলো করলে হচ্ছে নিজেরও হাত চালু থাকবে, শরীরে একটু হচ্ছে মানে তো নিজেদেরই ভাল লাগবে। আর আমার হচ্ছে কি পরিশ্রম করলে নিজের শরীরের উপকার, তেমনি ভাবে হচ্ছে কি মা আব্বু আম্মু পছন্দ করবেন, দোয়া করবেন তোমাদের জন্য। আচ্ছা, পাঠ সাত হচ্ছে লাফ ও ক্ষমা। মহান আল্লাহ তাআলার অন্যতম গুণ ক্ষমা। ক্ষমা একটি মহৎ গুণ। এই ক্ষমা সুন্দর সমাজ গঠনের জন্য প্রত্যেক মানুষেরই থাকা প্রয়োজন। ক্ষমার আরবি প্রতিশব্দ হচ্ছে আফুন, তো ক্ষমা করা, প্রতিশোধ গ্রহণ না করা। ইসলামী পরিভাষায় এর অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া। এই ক্ষমার প্রতিশোধ নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে কী করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, মানুষের সুখ শান্তির ব্যবস্থা করেছেন, কিন্তু মানুষ তার অজ্ঞতার কারণে সেই সর্বশক্তিমান প্রভুর কথা ভুলে যায়, তার হুকুম অমান্য করে, তার সাথে অংশীদার স্থাপন করে। পরে যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয় এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাআলা ঘোষণা, মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ কী করেন, ক্ষমা করেন। কিন্তু আমরা মানুষ হচ্ছে সামান্য উপকার করলেও হচ্ছে কাউকে, সে যদি আমাদেরকে কোনোভাবে কখনো কষ্ট দেয় তাহলে আমরা বলে ওকে ক্ষমা করবো না। কিন্তু আল্লাহ তাআলা দেখো আমাদেরকে এত বিশাল নিয়ামত দিয়েছেন, হ্যাঁ এত কিছু দিয়েছেন। চিন্তা করো যে হচ্ছে অক্সিজেন ছাড়া তুমি এক মুহূর্ত বাঁচতে পারবে না, হ্যাঁ কয়েক সেকেন্ডের ব্যাপার। তুমি তোমার যদি অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় তাহলে তুমি মারা যাবে। সে এত হচ্ছে দামি একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে বছরের পর বছর দিয়ে যাচ্ছেন, কোনো ট্যাক্স, কোনো হচ্ছে টাকা পয়সা ছাড়া। হ্যাঁ, সেই হচ্ছে সেই প্রভুকেই আমরা হচ্ছে ভুলে যাই, তার নাফরমানি করি। তো তারপরেও আল্লাহ তাআলা আমাদের কী করেন, আমাদের অবাধ্যতার জন্য যখন আমরা ক্ষমা চাই তখন তিনি আমাদের ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, পরাক্রমকালী, পরাক্রমশালী হওয়া সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমার নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, খুজিল আফওয়া ওয়ামুর বিল মারুফ ওয়আরিদ আনিল জাহিলিন। আপনি ক্ষমা করুন এবং হচ্ছে সৎকাজের আদেশ দিন এবং অজ্ঞদেরকে কী করুন, এড়িয়ে চলুন। খুজিল আফওয়া, আপনি ক্ষমা করুন, ওয়ামুর বিল মারুফ ওয়ারফি, এবং হচ্ছে সৎকাজের আদেশ দেন এবং হচ্ছে ওয়আরিদ আনিল জাহিলিন, এবং অজ্ঞদের এড়িয়ে চলুন। ফাফু আনহুম ওয়াস্তাগফিরুন, আপনি তাদের ক্ষমা করুন এবং হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। যেসব মানুষ আল্লাহ এবং তার দেওয়া বিধান অমান্য করে পরবর্তীতে অনুতপ্ত হয় আল্লাহ তাআলার নিকট, ক্ষমা প্রার্থী ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা কী করেন, সেসব বান্দাদের ক্ষমা করে দেন। ক্ষমার ব্যাপারে মহান রব্বুল আলামিনের নীতি আদর্শ আমাদের অনুসরণ করা আবশ্যক।
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কোনো কাজ কাজে বা কথায় তার ভুল ত্রুটি হয়ে যেতে পারে। অতএব অন্যের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখা উচিত। মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাআলা খুশি হন এবং যে ক্ষমা করে আল্লাহ তাআলা তার গুণসমূহ ক্ষমা করে দেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইনাল্লাহু গাফুরুর রাহিম। ওয়া ইন তাআফু, যদি তোমরা ক্ষমা করো, ওয়া তাসফাহু, এবং হচ্ছে দুষ্ত্রুটি উপেক্ষা করো, হ্যাঁ দেখেও না দেখার ভান করো, ওয়া তাগফিরু ক্ষমা করো, হ্যাঁ ফাইনাল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা তোমাদের জন্য কি ক্ষমাশীল দয়ালু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন একবার এক ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে দাওয়াত দেন এবং বিষ মিশ্রিত ছাগলের গোশত তাকে খেতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত গোশতের কিছু খেয়ে বিষক্রিয়া অনুভব করেন। পরে হচ্ছে ওই মহিলা গোশতে বিষ দেওয়ার কথা স্বীকার করে, কিন্তু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। এই বিষক্রিয়ার ব্যথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝেই হতো এবং হচ্ছে মৃত্যুর আগেও এই ব্যথার কারণে বলা হয়ে থাকে, এই ব্যথার কারণে হচ্ছে উনি অসুস্থ হয়ে পড়েন। এবং হচ্ছে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু কয়েকজন সাহাবি হচ্ছে কী করেন, ওই খাবার খেয়ে ইন্তেকাল করেন। তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করে দেন, ওই মহিলাকে স্বীকার করে তিনি ক্ষমা করে দেন। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের শত্রুকেও ক্ষমা করে দেন। আর তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত, তোমরা স্বাধীন। পৃথিবীর ইতিহাসে এরকম ক্ষমার উদাহরণ আর দ্বিতীয়টি নেই। অপরাধীতে ক্ষমা করলে অপরাধী লজ্জিত হয়ে অপরাধ ছেড়ে দেয়, শত্রুকে ক্ষমা করলে শত্রু বন্ধুতে পরিণত হয়। আমরাও কী করবো, অন্যকে ক্ষমা করবো, ভালোবাসবো। তো এই পাঠে তোমাদের কাজ হবে ক্ষমার গুরুত্ব বর্ণনা করা। কিন্তু তোমাদের গত ক্লাসে আমি তোমাদেরকে পড়া দিয়েছিলাম, অবশ্য এসডব্লিউ দিয়েছিলাম, আফরা কই করেছিলে, কোথায় দিয়েছো আমাকে? অবশ্যই আচ্ছা, তুমি দিলে আর বাকিরা, বাকি হচ্ছে 19 জন এসডব্লিউ করছো? বাকিরা রাশমি জয়েন করতে পারে নাই, রাশমি রাশমি জয়েন করতে পারে নাই, এটা কে বিশ্বাস করবে রে? গ্রুপ ছিল না, গ্রুপে জিজ্ঞেস করে নিতে পারল না? আমার নাম্বারটাও তো তোমাদের দেওয়া আছে। তোমরা যে কি করো তোমরাই বুঝো না। তবে হচ্ছে আগামী ক্লাস থেকে তোমাদের এসডব্লিউ, যেমন আজকে এসডব্লিউ যারা দিবে না তাদের হচ্ছে হেড স্যার থেকে নির্দেশনা আসছে উপর থেকে, তোমাদের কালেক্ট করে রাখতে কে কে এসডব্লিউ দিচ্ছ, কে কে দিচ্ছ না। স্যার তো গত কয়েকদিন আগেই হচ্ছে আমাদেরকে বললেন, তোমাদের হচ্ছে একটা পিক দেওয়া হয়নি মনে হয় না, তোমাদের গ্রুপে কোনো মানে ছবি আপলোড করা হয়েছে? ছবি আপলোড করলে কি হয়, ওরা এত কথা বলে যে ছবি দেখাই যায় না, জানি না আপলোড করতে নাকি। দেখে ক্লাস শেষে তোমাদের দেখাবো না কি দিয়েছে, হয় তোমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে তোমরা হচ্ছে কি আমাদেরকে তোমাদের ডব্লিউ দিবা বা মেল করবা, যেটাই করতে পারো। মেল তো তোমাদের অবশ্যই আছে, আমাদের মেল হচ্ছে মেল নাম মেলের ইটা আছে না, ওয়েবসাইটে গেলি আমাদের ছিল তো, কিন্তু পরে ডিলিট হয়ে গেছে ফেসবুক থেকে, আপনাদের নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে, মানে ওই ছবিটাই ডিলিট হয়ে গেছে। ওয়েবসাইটে পাওয়া আমাদের নাম্বার একদম হচ্ছে যেটা হচ্ছে কারেক্ট জিনিসটা সেটা ওয়েবসাইট আছে। কি লিখে সার্চ দেব? www.edu.bd।
না ইউজিএসসি, আমি ভুলে গেছি, edu.bd। হ্যাঁ ওকে ম্যাম। আচ্ছা তো হচ্ছে তোমাদের এসডব্লিউ থাকবে, এখান থেকে খামার গুরুত্ব বর্ণনা করো, খামার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটাও বর্ণনা করতে হবে। তো পাঠ আট দেখো, আল আখলাকু জামিমা, আমাদের আখলাকে হামিদা পাঠ এক থেকে সাত পর্যন্ত ছিল। তো এ তো আমাদের হচ্ছে, আমি এসডব্লিউ বলছি, মুখে মুখে শুনে নাও, আখলাক শব্দের অর্থ কি, আখলাক কাকে বলে, আখলাক কত প্রকার, এবং হচ্ছে আখলাকে হামিদার গুরুত্ব প্লাস হচ্ছে এখানে খামার গুরুত্ব বর্ণনা করো, পারবে না তার উদাহরণ হিসেবে? আমি বলতেছি আবার শুনে নাও, আখলাক শব্দের অর্থ কি, তাই না? আখলাক কাকে বলে, আখলাক কত প্রকার, আখলাকে হামিদা, আখলাকে হামিদার গুরুত্ব বর্ণনা করো। আচ্ছা আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, আখলাক কাকে বলে, অর্থ কাকে বলে, কত প্রকার, কত প্রকার কি কি, আখলাকে হামিদার গুরুত্ব। একটা চলে গেছে, পেয়েছে সবাই? একটা গিয়েছে আর একটা যায়নি, দিলাম পরে একটা। আচ্ছা এই হচ্ছে তোমাদের এসডব্লিউ, এবং হচ্ছে আজকে আমরা পড়বো পার্ট আট, আখলাকে জামিমা। আখলাকে জামিমা হচ্ছে এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নিচু, নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ বলে। নিন্দনীয় আচরণগুলো হচ্ছে হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি। তো এখানে তো হিংসা, ক্রোধ মানে রাগ, হ্যালো, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, চিন্তা, এগুলো আমরা বুঝি, বুঝি না এগুলো কি? এই নিন্দনীয় আচরণগুলো মানুষের ব্যক্তি ও সমাজ জীবনকে কি করে, কলুষিত করে। এ চরিত্রের অধিকারীকে মানুষ ঘৃণা করে, ইহকালে পরকালে সে ঘৃণিত ও অভিশপ্ত হবে, যাহার নামে নিম্ন স্তরে পৌঁছে যাবে। আখলাকে জামিমার কুফল যে এর অপকারিতা কি কি, সে ঘৃণার প্রাপ্ত পাত্র হয়, যার মধ্যে আখলাকে জামিমা রয়েছে, নিন্দনীয় আচরণ রয়েছে, এবং জান্নাত থেকে বঞ্চিত হয়। হীন ও মন্দ চরিত্রের লোকেরা সমাজের কাছে যেমনিভাবে ঘৃণার পাত্রে পরিণত হয়, তেমনিভাবে পরিবারের কাছেও ঘৃণিত হয়, পরকালে সে ঘৃণিত অভিশপ্ত হবে। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা তার কুচরিত্রের কারণে জাহান্নামে নিম্ন স্তরে পৌঁছে যাবে। মন্দ চরিত্রের লোকেরা পরকালে জান্নাত লাভ করতে পারবে না। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লায়াত কুল জান্নাতাল জাওয়াযু ওয়াল জাফদারিয়ু, দুশ্চরিত্র রুড় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। চরিত্র সংশোধন ব্যতীত আত্মার সংশোধন সম্ভব হয় না, এজন্য চারিত্রিক দুর্বলতার সব দিকগুলোর সংশোধন করা কি আবশ্যক। আচ্ছা এই হচ্ছে আখলাকে জামিমার কুফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেই বলে দিয়েছেন, লায়াত খুল জান্নাতাল জাবারুল জাদারি, দুশ্চরিত্র এবং খারাপ চরিত্রের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো তার মধ্যে একটা দুশ্চরিত্র হচ্ছে আল হাসাদু, হিংসা।
অন্যের সুখ সম্পদ মান সম্মান নষ্ট হওয়ার কামনা এবং নিজের মালিক হওয়ার বাসনা করাকে ইচ্ছা পোষণ করাকে কি বলে? হিংসা বলে। হিংসা শব্দের আরবি প্রতি শব্দ হচ্ছে হাসাদুন, যার অর্থ হিংসা, ঈর্ষা, পরস্ত্রী কাতরতা ইত্যাদি। এই হিংসা জিনিসটা নারীদের মধ্যে বেশি, কার মধ্যে বলতো? মেয়েদের মধ্যে বেশি। মেয়েরা কেউ কারো ভালো দেখতে পারে না, পচা। তো দেখো, হিংসা একটি মারাত্মক মানসিক ভেদি। হিংসা বহু কারণে সৃষ্টি হয়, যেমন শত্রুতা, লোভ, অহংকার, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ ইত্যাদি। এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে। ইসলাম এই কাজগুলোকে হারাম ঘোষণা করেছে। হিংসার অপকারিতা সীমাহীন। জি বলো। এই যে এখানে বইয়ের মধ্যে যে লেখা মহানবী আসলাম বলেছেন, জি, এই কথাগুলো যে কোন কিতাবে লেখা এগুলো কি মুখস্থ রাখতে হবে? জি অবশ্যই। হ্যাঁ, কোন কিতাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো কোন কিতাবে এসে আলোচনা করা হয়েছে, যেমন আবু দাউদ, বুখারি, মুসলিম, তিরমিজি, তাবরানি, বাইহাকি, এইগুলো মনে রাখতে হবে। সেজন্য এগুলো পড়তে হবে ভালো করে, কারণ এগুলো থেকে অবজেক্টিভ আসে, বুঝলা? এমসিকিউ গুলোর অ্যান্সার দেওয়ার জন্য এগুলো জানতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? এই তোমরা কেন যে মাথায় মুখস্থ চিন্তাটা ঢোকাও আমি বুঝি না। তোমরা হচ্ছে হাদিসগুলো বেশি বেশি পড়লে, বলতে থাকলে, একজন আরেকজনকে শোনাতে থাকলে, যেটা কোন কিতাবের হাদিস, তো এটা মুখস্থ করার আওতায় চলে আসে না। তো এটা এমনি যেহেন আটকে যাবে, মুখস্থ করা তো হচ্ছে এটাকে কি বলে, এটা গদগদা মুখস্থ, কিন্তু মনে থাকবে না, পরবর্তীতে ভুলে যাবা। প্র্যাকটিসের মাধ্যমে ওটা মনে রাখতে হবে। যে কোনো জিনিস তোমরা একটু চিন্তা করে দেখো, যে পঞ্চম শ্রেণী থেকে ক্লাস ফাইভে যে গদবেদা মুখস্থ করেছো, কিছু মনে আছে? কিছু বলতে পারবা? খুব কমই পারবে হচ্ছে গদবেদা মুখস্থগুলো স্মরণ আছে সেগুলোর জবাব দিতে। তো এভাবে কি প্রশ্ন আসবে, লাইনটা কই লেখা আছে? প্রশ্ন হতে পারে, মানে হাদিসটা উল্লেখ করে বলতে পারে এটা কোন কিতাবের হাদিস। তারপর অবজেক্টিভে থাকতে পারে বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তখন যেটা হবে সেটা তোমার আনসার দিতে হবে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তো দেখো, একটু পরে হচ্ছে এসে এসে যাবো। ইসলাম হচ্ছে এই যে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে, এসব হারাম ঘোষণা করেছে। হিংসার অপকারিতা সীমাহীন, মানে সীমা ছাড়া। যে হযরত আদম আলাইহিস সালামের মর্যাদা দেখে ইবলিশ হচ্ছে তার প্রতি হিংসা করে, যার কারণে সে অভিশপ্ত হয়ে, লাঞ্ছিত হয়ে আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত হয় এবং হচ্ছে সে জান্নাত থেকে বিতাড়িত হয়। এবং তার যে হচ্ছে উপাধি ছিল, সে হচ্ছে তার নাম কিন্তু হচ্ছে আজাজিল। ওর নাম কি ছিল? আজাজিল ছিল। হ্যাঁ, এবং সে হচ্ছে কি ফেরেশতাদের শিক্ষক ছিল, মানে তার সমস্ত মর্যাদায় কেড়ে নেওয়া হয়। এবং হচ্ছে মানব সৃষ্টির পর হিংসার কারণেই সর্বপ্রথম পাপ সংগঠিত হয়। আদম ইসলামের পুত্র কাবিল হিংসার কারণেই তার আপন ভাই হাবিলকে হত্যা করে। হিংসা মানুষের ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়। এ সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানা, নিশ্চয় আগুন হিংসা কি করে, নেক কাজকে খেয়ে ফেলে, যেমন হচ্ছে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন্নারুল হাতাবা, যেমনভাবে আগুন হচ্ছে কাঠকে কি করে দেয়, জ্বালিয়ে ছাই করে দেয়। হিংসা মানুষের শান্তি নষ্ট করে দেয়, মনের অশান্তি আগুন জ্বালিয়ে রাখে। হিংসুক ব্যক্তি আল্লাহ এবং মানুষের কাছে ঘৃণিত, কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে। হিংসা মানুষের হিংসা সমাজে ঝগড়া ফাসাদ, মারামারি, অশান্তি সৃষ্টি করে। মানুষের মনে অহংকার সৃষ্টি হয়, অহংকার মানুষের পতন ঘটায়। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে হিংসা থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, অহিংসার হাসদিন ইযা হাসাদ, সূরা ফালাকে রয়েছে, হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চায় যখন সে কী করে, হিংসা করে।
তো আল্লাহ তাআলা হিংসা বর্জনকারীকে ভালোবাসেন, হিংসা বর্জনকারী জান্নাত লাভ করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার এক সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দেন। তিনি কি আমল করেছেন এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে কোনো উত্তম বস্তু দান করেছেন আমি তার প্রতি কখনোই কি করি না, হিংসা পোষণ করি না। এই হিংসা না করার কারণে এই হিংসা না করার কারণে কি হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। তো তোমাদের পড়া থাকবে কি, দুইটা কোশ্চেন আর যেগুলো পড়াইলেন এখন? জি তাই পড়া থাকবে। এবং হচ্ছে পার্ট 10 পড়াইলাম নাকি, ভুলে গেলাম তো কি পড়াচ্ছি, না নয় 10 পড়লা তাই না, পার্ট 11 12 13 14 15 পর্যন্ত আছে এখানে না, 11 12 13 14 15 আগামী ক্লাসে পড়ব। তাহলে আমাদের আমরা কি পঞ্চম অধ্যায় শেষ, ও পঞ্চম অধ্যায় তো শুরুই করি নাই তাই না, শুরু করেছি শেষ পঞ্চম অধ্যায় পুরোটা রয়ে গেছে, তৃতীয় অধ্যায় শেষ করছি, তৃতীয় অধ্যায় শেষ হয়েছে, আচ্ছা প্রথম দ্বিতীয় তৃতীয় শেষ, আচ্ছা ঠিক আছে। তো তোমাদের পড়া হচ্ছে থাকবে যেগুলো এসডাব্লিউ দিয়েছি একদম প্রত্যেকে, এখানে 20 জন উপস্থিত ছিলে, 15 জন এখন আছো, 5 জন চলে গিয়েছো, বাট এই 5 জনকে এদের অ্যাটেন্ডেন্স কিন্তু আমি নেই নাই, হ্যাঁ হ্যাঁ আমি লাস্ট মুহূর্তে নেই তো আমি নিতে পারলাম না এদের অ্যাটেন্ডেন্স, হয় নেটের সমস্যার কারণে চলে গেছে, যে কোনো এক কারণে চলে গেছে। তো হচ্ছে তোমাদের প্রত্যেকের হচ্ছে আমার পার্সোনাল মেসেঞ্জারে, মানে হচ্ছে তোমরা হচ্ছে গ্রুপে দিও না, গ্রুপে দিলে আমরা খুঁজেও পাবো না, আমাকে এমনি হচ্ছে আমার আইডিতে দিও তৈরি করে, আর যদি হচ্ছে কেউ জিমেল মেল করতে চাও সে মেলে করতে পারো, যেভাবেই হোক তোমরা হচ্ছে এসডাব্লিউ করে আমাকে দেখাবে। তো সবাই ভালো থেকো, দোয়া করো, দোয়া রইল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গত ক্লাসে পড়া কি ছিল, পড়েছে সবাই? ওয়ালাইকুম আসসালাম। পড়া কোথায়? বৃষ্টির সেবা পর্যন্ত মেবি শেষ হয়েছিল, না না পার্ট 5 রোমের মর্যাদা পর্যন্ত শেষ হয়েছিল, পার্ট 5 শেষ হয়েছে না? হ্যাঁ পার্ট 5 তো শেষ হয়েছে, 6 তো শেষ হয়েছে মেবি, না 6 শেষ হয়নি, না 6 তো পড়াইনি,